আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেলাই সংবাদে এখনকার সংবাদায়join সাথে আছি মહેરুন নেসা তাহমিনা বিষয়তো সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো এনপি আনার হত্যার ঘটনায় গ্রেফতার শিলাস্তি রহমান আদালতে জবানবন্দি দিয়েছেন আটক অন্য দুই আসামি রিমান্ডে মৃত্যুর কারণে সংসদীয় আসন বিধান সরাসরি উল্লেখ নেই সংবিধানে আনার হত্যায় অমীমাংসিত সংসদ এবং নিষেধাজ্ঞা নেই বলে বেনজির দেশ ছেড়েছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই তদন্ত চলছে মন্তব্য এছাড়াও বিশেষ সংবাদে যা থাকছে মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের পঞ্চম বিয়ের খবর সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে সেখানে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিচ্ছেন রহমান আদালত প্রাঙ্গনে আছেন ইফতেখার উদ্দিন আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে ইফতি আদালত প্রাঙ্গনের পরিস্থিতি আমাদেরকে জানাবেন তামিনা আমি এখন আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এখানে বিকেল পাঁচটায় ঝিরাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় হত্যা মামলায় অন্যতম আসামি শিলাস্তির রহমানকে নিয়ে আসা হয়েছে আমি যতদূর আদালত সূত্রে জানতে পেরেছি যে তিনি একশো চৌষট্টি ধারায় স্বপ্রণোদিত হয়ে আসলে জবানবন্দি দিচ্ছেন তার প্রথম চব্বিশে মে তার আট দিনের যে রিমান্ড মঞ্জুর করে আদালত করেন আদালত এরপর একত্রিশে মে আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এই রিমান্ড চলাকালীনই তিনি স্বপ্রণোদিত হয়ে আদালতে একশো চৌষট্টি ধারায় জবাববন্দি দিচ্ছেন অন্যদিকে শিমুল ভুইয়া এবং আমানুল্লাহ এই দুই দুইজনকে আসলে এখনও পর্যন্ত তারা কোনো জবানবন্দি দেননি তারা এখনও রিমান্ডেই আছেন আমি এখন আছে আদালত প্রাঙ্গনে আর কিছুক্ষণ পরে আমরা ধারণা করা করছি যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জবানবন্দি দেওয়া শেষে শিলাস্তি রহমানকে নিয়ে আসবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তখন রাষ্ট্রপক্ষের যে কৌশলী তারা তিনি যখন আসবেন তখন আমরা এই বিষয়ে আদালতের বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য জানাতে পারবো তামিনা জি এফতি আপনাকে ধন্যবাদ কোন সংসদ সদস্য মারা গেলে সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন হয় এটাই নিয়ম কিন্তু সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর আবিষ্কার হল আসন শূন্য ঘোষণার জন্য একাধিক কারণ বলা থাকলেও মৃত্যুর কথাটি সংবিধানে নেই তবে অবাক হতে হয় যে স্থানীয় সরকার আইনে জনপ্রতিনিধির মৃত্যুজনিত কারণে আসন শূন্য করার কথাটি স্পষ্ট বলা আছে ইসি বলছেন এই প্রশ্নের জবাব দেবে সংসদ সংসদ রিপোর্ট একজন সদস্য মারা গেলে সেই আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় সংবিধানের একশো তেইশ এবং সাতষট্টি অনুচ্ছেদে আসন শূন্য হওয়ার জন্য কারণ হিসেবে উল্লেখ আছে কোন সংসদ সদস্য পাগল হয়ে গেলে পদত্যাগ করলে নব্বই কার্যদিবস পর্যন্ত সংসদে উপস্থিত না থাকলে এবং সত্তর অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং করলে ওই এমপির আসন শূন্য হবে কিন্তু উল্লেখ নেই সংসদ সদস্য মৃত্যুজনিত কারণটি এই বিষয়টি সামনে আসলো হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদ চার আসনের এমপি আনোয়ারুল আজিমের আসনটির ভবিষ্যৎ নিয়ে কমিশনার মোহাম্মদ আলমগীর তন্ন তন্ন করে সংবিধানের কোথাও খুঁজে পেলেন না মৃত্যুজনিত কারণে আসন শূন্য ঘোষণার কথা আসলে সংবিধানের ছেষট্টি বা সাতষট্টিতে আমরা এই ধরনের কোনো উল্লেখ দেখি না যে মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটা সংবিধানে আমি দেখিনি এ পর্যন্ত যদিও সংবিধানের স্পষ্ট বলা নাই যে মৃত্যুজনিত কারণে সংসদ সদস্যের পদ শূন্য হবে এটা বলা নাই এটা কেন উল্লেখ করা হয়নি এটা তো আমি বলতে পারবো না এটা জাতীয় সংসদের সচিব সাহেবকে জিজ্ঞাসা করবেন বা ওখানে যারা মাননীয় সংসদ সদস্য ওখানে জিজ্ঞাসা করবেন না বলতে পারবো এখন প্রশ্ন আসতেই পারে যেহেতু আনোয়ারুল আজিমের মরদেহ কিংবা ডেড সার্টিফিকেট পাওয়া যায়নি তাহলে কতদিন ঝুলে থাকবে জিনায়দা চার আসনের उपचुनाव আপনি মারা গেছেন কি মারা যান নাই এটা তোমরা জানিন না আমরা অফিসিয়ালি তো এখনো কিছু জানি না স্বাভাবিক মৃত্যু হোক বা অপমৃত্যু যাই হোক না কেন এটা হলো সংসদের দায়িত্ব মাননীয় স্পিকার শূন্য ঘোষণা করবেন ওই আসনটি মৃত্যুবরণ করলে যখন উনি নিশ্চিত হবেন বা ডেথ সার্টিফিকেট পাবেন তখন উনি ঘোষণা করবেন যে আসনটি শূন্য ঘোষণা করা হলো তবে একজন সংসদ সদস্যের মৃত্যু হলে আসন শূন্য করার বিষয়টি সংবিধানে না থাকলেও স্থানীয় নির্বাচনে কি করে উল্লেখ থাকলো নির্বাচন কমিশনকে এসব বিষয় ভাবাচ্ছে সময় ইসলাম জানি পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নেই বলেই সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন তিনি আরো বলেন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দেশ পরিচালনা করছে বলেই বেনজিরের দুর্নীতি তদন্ত হচ্ছে মোস্তাফা মালিকের রিপোর্ট এন্টিগা ও নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে সফরের বিস্তারিত জানাতে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন দেশের প্রধানমন্ত্রী তিনি বলেন দুই দেশেই বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন দুদক স্বাধীনভাবে কাজ করছে আর এ কারণেই বেনজিরের সম্পর্কে সব কিছু জানা যাচ্ছে দেখুন সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিদায় এবং সরকারের কোনো হাত নাই বিধায় দুদকের উপর দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে এটা তো অন্য কেউ তুলে আনেনি সরকার এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থা অত্যন্ত পরিষ্কার বিরোধীদের দেশত্যাগ এবং দুদকের মুখোমুখি হওয়া নিয়েও কথা বলেন মন্ত্রী দেখুন তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি তো কারো উপর যখন দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন তো ছয় তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয় নাকি তিনি সবাই নিচ্ছেন যেহেতু তার দেশত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি তো যেখানে যে কোনো জায়গায় যেতেই পারেন জলবায়ু ইস্যু এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাসান মাহমুদ। ঢাকা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে এখন থেকে অফিস হবে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সোহরাউদ্দি উদ্যান থেকে শাহবাগ থানা সরিয়ে সাকুরা রেস্টুরেন্টের পেছনে নেয়ার সিদ্ধান্ত হয় জাতীয় জীবন নিরাপত্তা নীতি অনুমোদন দেওয়া হয়েছে এতে নতুন কোন জাতের খাদ্য উৎপাদন হলে তা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকছে বৈঠকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় অফিস সময় পরিবর্তন হয়েছে জনপসল মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনার যাবেন নয়টা থেকে চারটা পর্যন্ত অফিস সময় ছিল আজকে ক্যাবিনেটে একটা আলোচনা করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে রোববার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে পাঁচটা শুক্র এবং শনিবার বন্ধ থাকবে একটা থেকে দেড় দেড়টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ইদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে কর্ম প্রথম যে কর্ম দিবস সেই কর্ম সংবাদ সম্মেলন করেছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবীরা ব্যাংকের আইনজীবী বলেছেন গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে মিথ্যাচার করেছেন ড ইউনুস এর বিরোধিতা করে ইউনুসের আইনজীবীদের দাবি বাবার সৃষ্ট দুষ্ট সন্তান লোভে পড়ে পড়ে এসব কথা বলছে মাজারুল হক মানার রিপোর্ট দুর্নীতির দায়ের করা মামলায় গতকাল বিচারিক আদালতে হাজির হয়েছিলেন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না তা জানা যাবে বারোই জুন তবে এই মামলা নিয়ে ড মোহাম্মদ ইউনুস বলেছেন একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলার নজির এই প্রথম এমন মন্তব্যের জবাব দিতে হঠাৎ করেই সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন আর্ট নিয়ে গেছেন সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় তখন সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার সংবাদ সম্মেলন চলা অবস্থায় পেছনে দাঁড়িয়ে গ্রামীণ ব্যাংকের বক্তব্য শোনেন ইউনুসের আইনজীবী পরে পাল্টা জবাব দেন তিনি একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে তার সাথে আন্তর্জাতিক ভাবেও একটা গোষ্ঠী জড়িত বাবার সৃষ্ট ছেলে দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে বাবার লোকে লুব লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট বাইরে একটি চেষ্টা দুর্নীতির মামলা ছাড়া শ্রম আইনে দায়ের করা মামলায়ও নিয়মিত হাজিরা দিচ্ছেন ড ইউনুস এছাড়া তার বিরুদ্ধে কর মামলাও চলছে বিভিন্ন আদালতে বান্না চ্যানেল আই ঢাকা টানা ঘন্টার বৃষ্টিতে ছয় সিলেটে আবারও বন্যার পানি বেড়েছে নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে পানি ঢুকে পড়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট থেকে সাদিকুর রহমান শাকির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট সিলেটে রোববার বন্যার পানি কমতে শুরু করেছিল তবে রাতে টানা বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করে এরই মধ্যে সিলেট এম এ মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরের বিভিন্ন এলাকা ডুবে গেছে রাস্তাঘাট ডুবছে বসতবাড়িতে পানি ঢুকে পড়ছে এতে নতুন করে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ আর এটা তো আমলা করছে একজনকে না জানাইয়া বা ভাইচার এত দিনের বেলায় বানিয়ে বৃষ্টি ছিল না এদের গত রাত্রে বৃষ্টিতে নদী তো এই পানি তো নিজে নামতে পারে নাই রাত তিনটার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢুকা শুরু হয়েছে রাত্রে তো বাসায় থাকতে হয় না উপরে গিয়া উদলাই গিয়া ফ্লোরে রয়েছে মতো অবস্থায় পানি প্রচুর বাড়ছে আমাদের পেট বিছনা সবকিছু ডুবে গেছে আর কি বহুত আছে এখন বর্তমানে কদিন পরে পরে পানি সিরেশ্বর কদিন পরে পরে পানি কোনো অবস্থা নাই আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃষ্টিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাত থেকে আজকে সকাল পর্যন্ত আমাদের টান্তে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে দুশো বত্রিশ আমাদের জুন মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে আটশো আঠারো দশমিক চার মিলিমিটার এটা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণতা বা স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যদি এর চেয়ে বেশি যদি হয়ে যায় তখন কিন্তু পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা যায় দুর্ভোগ কমাতে সুরমা নদী খনন ও বেরিবাদ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা সুমা নদী খনন হওয়ার কথা ছিল সুমা নদী খনন না হওয়াতেই আমাদের বেরিবাদ না দেই তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি তাহলে এই পানির থেকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না সিলেটে বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ইসলাম সুজন চ্যানেল আই এবারের প্রসঙ্গ প্রাক বাজেট মূল্যবৃদ্ধির দুষ্টচক্র বাংলাদেশের এগিয়ে চলার পথকে কঠিন করে তুলেছে মন্তব্য করে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য এগারো লাখ পঁচানব্বই হাজার চারশো ছিয়াশি কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি তাদের দেয়া বিকল্প বাজেট চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় এক দশমিক পাঁচ সাত গুণ বেশি দুর্নীতি অর্থ পাচার ও কালো টাকা ঠেকাতে আমলা ও রাজনীতিবিদ ছাড়া একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তারা রিপোর্ট রয়েছে টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট টি বিশ্বকাপে প্রথম বড় দুই দল মুখোমুখি হচ্ছে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ফেভারিট সাউথ আফ্রিকা ডি গ্রুপের এই ম্যাচ জয় দিয়ে শুরু করার লক্ষ্য দু দলের এই গ্রুপে রয়েছে বাংলাদেশ কাপে বি গ্রুপের প্রথম ম্যাচে ওমানকে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেলাই আই সংবাদে ভারতের জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বনাঞ্চলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে ক্রমে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না দমকল বাহিনী সীমান্তে ল্যান্ড মাইন থাকায় আগুন আরও মারাত্মক হয়ে উঠেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি আগুনের কারণে ল্যান্ড মাইনগুলোতে ক্রমাগত বিস্ফোরণ ঘটছে মূলত সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেখানে প্রচুর ল্যান্ড মাইন বিছিয়ে রেখেছে ভারতের সেনাবাহিনী ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে দমকল ও সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী কাজ করলেও আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বৃহস্পতিবারের তীব্র প্রবাহের ফলে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মানকোট জঙ্গলে আগুন লাগে কিছুক্ষণের মধ্যে আগুন পাঁচ থেকে ছয় কিলোমিটার বনাঞ্চলে ছড়িয়ে পড়ে এবারে রয়েছে সাংস্কৃতিক সংবাদ আগামী পাঁচই জুন শুরু হচ্ছে সিডনি চলচ্চিত্র উৎসব এবারের উৎসবের লাইন আপে থাকা সিনেমাগুলোর মধ্যে আটটির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে কানে প্রিমিয়ার হওয়া গুয়ানহু হু এর ব্ল্যাক ডক মোহাম্মদ অফের দ্য সিড অব দ্য সিক্রেট ফিগ ফ্রান্সিস ফোর্ড কাপোলার মেগালোপোলোসিস স্থান পাচ্ছে সিডনি চলচ্চিত্র উৎসবে বিচারকদের প্রধান হিসেবে থাকছেন বসনিয়ান লেখক ও নির্মাতা ড্যানিস তানোভিচ বিচারক দলে থাকছেন ইন্দোনেশিয়ার নির্মাতা কামিলা অ্যান অস্ট্রেলিয়ান প্রযোজক সেইলা জয়দেব যুক্তরাষ্ট্রের জে ভ্যানহো এবং অস্ট্রেলিয়ার নির্মাতা টনি ক্রাউডস দর্শক চাহিদার কথা মাথায় রেখে সিডনি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ডেমি মোর অভিনীত দ্য সাবস্টেন্স সিনেমাটিকে উৎসবে রাখা হয়েছে উৎসবের পর্দা নামবে জুন বিশেষ সংবাদ তিরানব্বই বছর বয়সে পঞ্চম বিয়ে করেছেন মিডিয়া মোগল ধন কুবের রুপার্ট মার্ডক স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ায় সাতষট্টি বছরে এলিনা জুকোভাকে বিয়ে করেছেন তিনি কর্নে রাশিয়ান একজন অবসরপ্রাপ্ত বায়োলজিস্ট মার্ডক এর আগে চারবার বিয়ে করেছেন সম্প্রতি মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি জেরি হলের সঙ্গে বিচ্ছেদের পরপরই জুকোভার সঙ্গে সম্পর্কে জড়ান মার্ডক দু সালে তৃতীয় স্ত্রী উদ্যোক্তা ওয়েন্ডি ডেংক সঙ্গে বিচ্ছেদ ঘটান তিনি এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে উনিশশো সালে দ্বিতীয় স্ত্রী স্কটিশ সাংবাদিক আনা মার্ডক মানের সঙ্গে বিচ্ছেদ ঘটে আর প্রথম স্ত্রী প্যাট্রিশিয়া বুকারের সঙ্গে মার্ডকের বিচ্ছেদ ঘটে ১৯৬৬ ছেষট্টি সালে সংবাদ দক্ষিণাঞ্চলে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় মোকাম তৈরি হওয়ায় চাঁদপুর মাঝঘাটে ইলিশ সরবরাহ কমেছে কয়েক বছর আগে এই ঘাটের বড় আড়তদার এক থেকে দেড় কোটি টাকা আয় করলেও বর্তমানে তাদের দশ থেকে পনেরো লাখ টাকা আয় হচ্ছে ব্যবসায়ীরা বলছেন মাছের অভাবে চাঁদপুর আভিজাত্য হারিয়েছে প্রকৃতি সংবাদ রংপুরে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে মৃতপ্রায় খাল বিল নদী পুনর্খনন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ফসলি জমিতে সেচ সম্প্রসারণেরও কাজ চলছে ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ ইআইআর প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া সব প্রাকৃতিক জলাধার পুনর্খননের দাবি সুবিধাভোগী ও সচেতন নাগরিকদের সঙ্গে একটা বিরতি। এবং পর খেলার যা একবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রাম বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা জানান সাতাশে মে অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রাম চালুর বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি তাই পুনরায় স্মারকলিপি প্রদান মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো উত্তর না পেলে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা এবার রয়েছে খবর